বন্ধুগণ, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বেগুনি তৈরি করে দেখাবো। এটি তৈরি করার জন্য আমি এই কাপের এক কাপ পরিমাণ বেসন নিয়েছি। আমার বেগুন কাটা আছে, এটা আমি নুন মাখিয়ে নেব। এবার আমি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, এক চিমটি হলুদ, ব্ল্যাক সল্ট, বেকিং সোডা, কালো জিরে এবং পোস্ত। আমি বেসন ফেটিয়ে একটি ব্যাটার তৈরি করেছি। দেখুন, ব্যাটারটা আমার ঠিক এই রকম হয়েছে। ব্যাটার আমার রেডি। বেগুনিটা আরো টেস্টি করার জন্য আমি এক চামচ ভাজা মশলা দিয়েছি। আমার তেল রেডি। এবার আমি একে একে বেগুনিগুলি দিয়ে দেব। পিট লাল হয়ে গেছিল, এটা আমি উল্টে দিয়েছি। এটা 3 মিনিট ভাজার পর আমি তুলবো।